হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানে সিম্পল কিচেন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন আমসত্ত্ব খেজুরের চাটনি। চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমাদের বাঙালিদের অল টাইম ফেভারেট আমসত্ত্ব চাটনি। খাবারের পাতের শেষে চাটনি তো চাই, এর জন্য আমি নিয়েছি এখানে 1200 গ্রাম মতন আমসত্ত্ব। কিছুটা আমসত্ত্ব আমি 800 গ্রাম ছোটো ছোটো করে কেটেছি আর কিছু কিছু বড়ো বড়ো করে কেটেছি। কখন কোনটা ইউজ করব আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি খেজুর, 200 গ্রাম মতন খেজুর, দানাগুলোকে বাদ দিয়ে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম কিশমিশ। এখানে আমি 50 গ্রাম মতন মৌরিটাকে রোস্ট করে নেবো শুকনো খোলা। এটা কখন ইউজ করছি তোমাদের পরে বলে জানাচ্ছি। দেখো ভালো করে আমি একটু বেশি করেই মশলাটা ভেজে রেখে দিচ্ছি। এটা যেমন চাটনিতেও ইউজ করা যায়, অন্য রান্নাতেও ইউজ করা যায়। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একদম ফাইন পাউডার করব না, কিন্তু একদম ব্লেন্ড করে নিচ্ছি, একটু যেন একটু হালকা দানা দানা থাকবে। দেখো এটা রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন আমি এখানে তেল দিচ্ছি, আর আমি এখানে অ্যাড করে দেবো আমসত্ত্বটা। এটা আমি যেটা অল্প ছোটো ছোটো কেটে রেখেছি সেই আমসত্ত্বটা, 800 গ্রাম আমসত্ত্বটা প্রথমে অ্যাড করে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। একটু হালকা করে ভাজা ভাজা করতে হবে, আর যাতে মৌরির সঙ্গে পুরো ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দেব আমাদের যে কেটে রাখা খেজুরটা আছে, খেজুরটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটু নাড় হালকা করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা মেনলি গ্রেভিটা হবে আমসত্ত্ব, আর যে কিউবটা আছে ওটা পরে আমি ইউজ করব। কোন স্টেজে দিলে পরে আমসত্ত্বটা বেশ কিছুটা গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগবে, সেটা তোমাদের জানাচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি 1.5 গ্রাম মতন চিনি। চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যদি আমসত্ত্বটাও মিষ্টি হয় খেজুরটাও মিষ্টি হয়। আর এখানে 1 পিঞ্চ মতন নুন দিচ্ছি। যে কোনো মিষ্টি রান্নায় নুন দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর টেস্টটা মিষ্টিটা খুব সুন্দর লাগে। এবার দেখো ভালো করে একটু আমি এখানে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি খেজুরটাকে, কালারটা বেশ পাল্টে গেছে, এই জন্যই কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। যতটা কোয়ান্টিটি চাটনি করবে ততটা জল দিচ্ছি। এটা এখানে কিন্তু অনেকটা আমি আমসত্ত্ব নিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে আমি জলটা অ্যাড করছি। কিছুক্ষণ ফোটার পর কিন্তু চাটনির কালারটা পাল্টে যাবে। দেখো ভালো করে একটু ফুটছে, আমসত্ত্বটা গলবে মিশবে, কিন্তু তখন টেস্টটা পাল্টে যাবে। এইবার আমি অ্যাড করে দেখো আমটা যখন গলে গেছে আমসত্ত্বটা, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু ফুটতে দিচ্ছি। কিশমিশটা প্রথম অবস্থায় অ্যাড করলে কিন্তু গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো একটুখানি ফুটে নিয়েছি যখন, এই স্টেজে যখন যখন একটু গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, এই স্টেজে আমি অ্যাড করছি বেশ বড় করে চৌকো চৌকো কেটে রাখা আমসত্ত্বগুলো। এই স্টেজে দিলে পরে আমসত্ত্ব যখন তোমরা খাবে তখন কিছুটা গোটা থাকবে, কিছুটা মিশে যাচ্ছে, টেস্টটা কিন্তু খুব দারুণ লাগবে। এবার আমি অ্যাড করছি এখানে 2 টেবিল স্পুন মতন আমার গ্রাইন্ড করা রোস্টেড মৌরি গুঁড়ো। এইটা দিতে পরে টেস্টটা একদম জমে যায়। আর দিয়ে দিচ্ছি আমি লেমন জুস। দেখো টকটা এখানে তো টক আমসত্ত্বটা মিষ্টি হয়, এই লেবুর রোস্ট দিলে পরে যেরকম স্বাদটা বেরিয়ে যাবে গন্ধটাও সুন্দর আসবে, খেতে দারুণ লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ তোমরা কিন্তু পেয়ে যাবে এই দুটো জিনিস দাওয়াতে। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি, আর একটু কিছু বাকি আছে কাজ এখনও। এটাকে কিন্তু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হলে কিন্তু অনেক জমে যাবে, তুমি যদি চাও আরও ঘন করবে করতে পারো। আমি এখানে হালকা একটুখানি তেল দিয়ে কিছুটা কাজু বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি। কাজু বাদামটা আমি লাস্টে অ্যাড করছি, তোমরা চাইলে প্রথমেও দিতে পারো, আমার ভালো লাগে না, যেহেতু প্রথম অবস্থায় কাজু বাদাম দিলে পরে কাজু বাদামটা ক্যাতক্যাতে মতন হয়ে যায়, নরম হয়ে যায় আর ভালো লাগে না, আমার একটু ক্রাঞ্চ থাকলেই ভালো লাগে, তাই জন্য আমি এখানে পরে অ্যাড করছি। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারো, আর আগেও দিতে পারো, আগে ভেজে দিয়ে দিতে পারো, কিন্তু এখানে একটু পরে দিলে পরে দেখো আমি সোনালি করে ভেজে নিচ্ছি, দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে। কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো ঠান্ডা ঠান্ডা, একদম পাতের শেষে একদম রেডি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেও পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।
সুস্থ থেকো, বাই।